উত্তপ্ত মরুভূমিতে হঠাৎ শুরু হয় শক্তিশালী ঝড়ের তাণ্ডব। নজরবিহীন ঝড়ে বিপাকে পড়েন মক্কায় ওমরা করতে যাওয়া হাজিরা। স্থানীয় সময় সোমবার জেদ্দা সহ বিভিন্ন অঞ্চলে তীব্র ঝড় আঘাত হানে। এদিকে ঝড়ের পাশাপাশি ভয়ঙ্কর বজ্রপাতেরও সৃষ্টি হয়। এ সময়ে বাতাসের তীব্রতা এত বেশি ছিল যে প্রায় উড়ে যাচ্ছিল মানুষগুলো, আর ঝড়ে পানিতে তলিয়ে যায় রাস্তা, পার্কিং করা গাড়িসহ অনেক কিছু, প্লাবিত হয় বহু রাস্তা। তবে ঝড় আর বজ্রপাতের মধ্যে অনেক মুসল্লিদের ধর্মীয় নিয়ম মেনে ইবাদত পালন করতেও দেখা গেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, কিছুক্ষণ পরপর হওয়া বজ্রপাতে সেখানকার আকাশ কয়েক মুহূর্তের জন্য বেগুনি রং ধারণ করে। মক্কায় স্থাপিত ক্যামেরা ও বিভিন্ন মোবাইল ফোনের পুরো বিষয়টিতে ধরা পড়ে। এরই মধ্যে দুর্যোগপূর্ণ পরিস্থিতির বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। ভিডিওগুলো শুরুতেই দেখা যায় কিছু গাড়ি প্লাবিত রাস্তা পার হওয়ার চেষ্টা করছে এবং কিছু পার্ক করা গাড়ির জানালার স্তর পর্যন্ত পৌঁছে গেছে পানি। পবিত্র কাবার কাছে তাওয়াফ ও ওমরা পালনকারী কিছু মুসল্লি প্রচণ্ড বৃষ্টি এবং প্রবল বাতাসের মধ্যেই ইবাদত বন্দেগী করে যাচ্ছেন। এ সময় কিছু মুসল্লিকে ছোটাছুটি করে নিরাপদ আশ্রয় খুঁজতেও দেখা যায়। সৌদি আরবের জাতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, প্রায় 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং 40 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী বুধবার পর্যন্ত তুমুল বৃষ্টি, বজ্রঝড় এবং ধূলিঝড় অব্যাহত থাকতে পারে। এ কারণে দেশের বিভিন্ন স্থানে 4 দিনব্যাপী হলুদ সতর্কতা সংকেত জারি করা হয়েছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে শহরের বাসিন্দাদের ও দর্শনার্থীদের সতর্ক থাকার এবং প্লাবিত ড্রেন ও পানি জমতে পারে এমন ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন মক্কার ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার। অবশ্য মরুভূমিতে এ ধরনের ঝড় বৃষ্টির ঘটনা নতুন নয়, প্রায় ঘটে ধূলিঝড় এবং শিলাবৃষ্টির মতো ঘটনা, এমনকি মাঝে মধ্যে প্রবল বন্যা পরিস্থিতিও দেখা দেয়। চলতি বছরও ভারী বৃষ্টি এবং বন্যার কবলে পড়েছিল সৌদি আরব। হুমায়ুন কবির, সোনালী নিউজ।